আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। বোকা ভাববেন না, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, বললেন মামুনুল হক। দেশের গণমাধ্যমকে এক হাতে নিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সন্ত্রাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না। 2013 সাল থেকে তো চেষ্টা করেছেন হেফাজতে ইসলামকে মাইনাস করতে। আপনাদের কাছে টেলিভিশনের পর্দা আছে, আমাদের কাছে 3.5 লাখ মসজিদের মেম্বার আছে। আপনাদের কাছে যদি জাতীয় পত্রপত্রিকা থেকে থাকে, আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। জনগণকে আগের দিনের মতো বোকা ভাববেন না। শুক্রবার 2 এপ্রিল জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শুক্রবার 2 এপ্রিল জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মিডিয়াকে বলবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। মিডিয়া কর্মীদের একটা কথা বলবো, মিডিয়া অনেক শক্তিশালী, আমরা মানলাম। মিডিয়া শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনারা যতই প্রভাবশালী হন, যতই শক্তিমান হন, পরিবেশ পরিস্থিতি যতই নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন আল্লাহর চেয়ে আপনাদের শক্তি বেশি নয়। ইসলামের বিপক্ষে আপনারা অবস্থান গ্রহণ করেছেন। মাওলানা মামুনুল হক বলেন, শতবর্ষী জামিয়া ইউনুসিয়া যারা হামলা করলো ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না। যারা আমার মায়ের বুক খালি করলো, আমার ভাইকে খুন করলো, তাদের মুখোশ উন্মোচন করতে পারেন না। আপনারা পারেন হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনী রচনা করতে। হেফাজতের এই নেতা বলেন, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের কেউ ভুলক্রমে আবেগের বশে না বুঝে প্রেস ক্লাবে কিংবা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারে। কেন্দ্রীয়ভাবে আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি। আমাদের কথা আপনাদের ভালো লাগলো না, আপনারা হেফাজতে ইসলামকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, যদি ইসলামকে বয়কট করেন তো জনগণ মিডিয়াকে বয়কট করবে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।